আজ আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস, সেই উপলক্ষে আমরা চলে এসেছি ন্যাশনাল মিউজিয়াম কলকাতা। এই নিয়ে আজকের এই ভিডিও। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আজ 18ই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। সেই উপলক্ষে আমি গেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম কলকাতা এই দিনটিকে উদযাপন করার জন্য। সেখানে গিয়ে দেখলাম যে ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম পাওয়ার অফ মিউজিয়াম রেয়ার ট্রেজার ফ্রম দ্য কালেকশন অফ ইন্ডিয়ান মিউজিয়াম শীর্ষক একটি কর্মসূচি গ্রহণ করেছে। সেই উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়াম চত্বরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সঙ্গীতানুষ্ঠানও হচ্ছে। এর পাশাপাশি কিছু বহুমূল্য দুষ্প্রাপ্য ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ব জিনিসও প্রদর্শনীর জন্য সাধারণ মানুষের সামনে আনা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম আমি ছোটবেলায় বাবার হাত ধরে গেছিলাম, তারপর এত বছর পর আবার গেলাম। সত্যি চমকপ্রদ এবং মনোমুগ্ধকর। পাওয়ার অফ মিউজিয়াম শীর্ষক বিশেষ প্রদর্শনীতে ফটো তোলা নিষেধ, তাই সেটির কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু যেখানে ছবি তোলা পারমিসেবল সেই ছবিগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, প্রাচীন প্রত্ন সামগ্রীর বিশেষ কিছু ছবি। এছাড়াও আমি আরও একটি গ্যালারিতে গেছিলাম, সেখানে চিত্রশিল্প অর্থাৎ পেইন্টিংস, যামিনী রায়ের পেইন্টিংস এবং অন্য আরও মহান চিত্রশিল্পীদের পেইন্টিংসে সুসজ্জিত করা হয়েছে। এই পাওয়ার অফ মিউজিয়ামের যে বিশেষ প্রদর্শনীটি, এটি কিন্তু হচ্ছে সংগ্রহশালার হরপ্পা ও মহেঞ্জোদারো গ্যালারির ঠিক পাশে। সেখানে শাহজাহানের পানপাত্র রাখা হয়েছে যা বিশেষ দ্রষ্টব্য। এছাড়াও আছে মহাথানগরের শিলালেখ, পাশাপাশি রয়েছে আকবর এবং জাহাঙ্গীরের আমলের স্বর্ণমুদ্রা, এছাড়াও রয়েছে বৌদ্ধ ধর্মের ভস্মধার। পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এসে পৌঁছেছি হরপ্পা এবং মহেঞ্জোদারোর গ্যালারিতে। সেখানে গ্রেট বাথ, তার একটি মিনিয়েচার খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এতে করে যারা ইতিহাসে উৎসাহী তাদেরকে আরও বেশি উৎসাহিত করা যেতে পারে। হরপ্পার প্রত্ন সামগ্রীতে ভরপুর এই গ্যালারি, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন দি ড্যান্সিং গার্ল অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার সেই বিখ্যাত ড্যান্সিং গার্লের একটি বড় বৃহৎ রেপ্লিকা। পাশাপাশি এর ঠিক বিপরীতই রয়েছে হরপ্পা মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার থেকে প্রাপ্ত সেই বিখ্যাত দি প্রিস্ট কিং। আপনারা দেখতেই পাচ্ছেন যে সিন্ধু সভ্যতার যে বিভিন্ন দৈনিক জীবন ধারণ করতে গেলে যে বিভিন্ন ধরনের পাত্র, বিভিন্ন ধরনের জিনিস, সেগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে এই সংগ্রহশালায়। ছোট ছোট মাটির মূর্তি, যার সাথে আমাদের বাংলার টেপা পুতুলেরও সাজুজ্যতা রয়েছে, সেই ছবিও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এর ঠিক পাশেই চলছে পাওয়ার অফ মিউজিয়াম শীর্ষক বিশেষ প্রদর্শনী। এর পাশাপাশি সংগ্রহশালার মাঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। গতকাল অর্থাৎ 17ই মে কিন্তু এখানে নৃত্য প্রদর্শনী হয়েছে, পাশাপাশি কীভাবে মূর্তি তৈরি করা হয় তারও কর্মশালা কিন্তু এখানে আয়োজন করা হয়েছিল। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, আমাদের পাশে দাঁড়ান। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সেই সব ছোট ছোট মূর্তি যা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার খনন করে পাওয়া গিয়েছিল, এবং এই সভ্যতা খননের বিশেষ ভূমিকা পালন করেছিলেন বাংলার বিশিষ্ট সন্তান রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তাকেও এই প্রদর্শনীতে বিশেষভাবে স্মরণ করা হয়েছে। এই ছোট মূর্তির সাথে কিন্তু বাংলার যে টেপা পুতুল রয়েছে, মাটির টেপা পুতুল, তার কিন্তু ভীষণ সাজুজ্য রয়েছে।